বিজেপি সাংসদ প্রতাপ সিংহার অতিথি হিসেবে ভারতের লোকসভায় অধিবেশন চলাকালে হট্টগোল ও স্লোগান দিয়েছে দুই ব্যক্তি। তাদের আটক করল ভারতের লোকসভার নিরাপত্তা বিষয়টি সামনে এসেছে। লোকসভার অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষে অনুপ্রবেশ দুই ব্যক্তির। 2001 সালের সংসদ ভবনে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে এহেন ঘটনায় প্রশ্ন উঠেছে সংসদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এরই মধ্যে অভিযোগ উঠল যারা অধিবেশন কক্ষে অনুপ্রবেশ করেছিল তারা মাইসুরের বিজেপি সাংসদ প্রতাপ সিংহার অতিথি হিসেবে পাশ পেয়েছিল সংসদে ঢোকার। জানা গিয়েছে ধৃত ব্যক্তির কাছ থেকে যে আধার কার্ড মিলেছে তাতে তার নাম আছে সাগর শর্মা। আধার অনুযায়ী সে লখনউ এর বাসিন্দা। এদিকে গ্যালারিতে ভিজিটর্স পাস নাকি পেয়েছে প্রতাপ সিংহার মাধ্যমে। এই আবহে গোটা বিষয়টি নিয়ে আরও রহস্য দানা বেঁধেছে। এদিকে কিভাবে জুতোর মধ্যে গ্যাসের ক্যান লুকিয়ে নিয়ে এই ব্যক্তি গ্যালারিতে গিয়ে বসেছিল তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এদিকে যখন ঘটনা ঘটে তখন সংসদ টিভিতে লোকসভার কার্যক্রম লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে সাংসদদের ডেস্ক পেরিয়ে লাফিয়ে অধিবেশন কক্ষের প্রায় মাঝামাঝি জায়গায় পৌঁছে যায় এক যুবক। তাকে ধরতে চতুর্দিক দিয়ে ঘিরে ধরেন বেশ কয়েকজন সাংসদ। এই ঘটনার সময় সেই অনুপ্রবেশকারীরা একটা স্লোগানও তুলেছিল, তানাশাহী নেহি চলেগে, অর্থাৎ একনায়কতন্ত্র চলবে না। এদিকে সংসদ ভবনের বাইরেও হলুদ গ্যাস স্প্রে বাতাসে উড়তে দেখা গিয়েছে। পুলিশ ধৃতদের থানায় নিয়ে গিয়ে জেরা করছে। এদিকে কে এই ব্যক্তিদের সংসদ ভবনে ঢোকার অনুমতি দিয়েছিল এবং কিভাবে নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে গ্যাস স্প্রে ক্যান নিয়ে সংসদ ভবনে ঢুকে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতাপ সিংহা তাদের সত্যিই সংসদে প্রবেশ করতে সাহায্য করেছিলেন কিনা তাও স্পষ্ট নয় এখনও। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে ধৃত দুজনকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তা লঙ্ঘন সম্পর্কিত প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। কারা তাদের প্রবেশাধিকার দিয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। অধিবেশন কক্ষের ভিতরে যারা ঝাঁপিয়ে পড়ে তাদের সঙ্গে সংসদ ভবনের কোনো কর্মীর যোগসূত্র আছে কিনা তাও খুঁজে বের করা হচ্ছে। দিল্লি পুলিশ ছাড়াও একাধিক তদন্তকারী এজেন্সি ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে। শামিমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।